নাইমির ফিফটির পর তাস্কিনে ফেরার বার্তা। শুরুতে জোর তুললো ফিফটি করলেন মোহাম্মদ নাইম শেখ, পরে আট ছট বোলিংয়ে ব্যাটসম্যানদের বেঁধে রাখলেন মোস্তাফিজুর রহমান। সন্ধে ফেরা আওয়াজ দিয়ে চার উইকেট নিলেন তাস্কিন আহমেদ। তিন তরুণের নৈপুণ্য রাজশাহী রয়্যালসকে উড়িয়ে দিল রংপুর রেঞ্জার্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বছরের সর্বশেষ ম্যাচে 47 রানে জেতে রংপুর। 182 রান তারা রাজশাহী, 8 উইকেট করে 135। আট ছাট বোলিং করেন রংপুরের প্রায় সব বোলার। উইকেট নিয়ে চাপ আরও বাড়িয়ে দেওয়ার কাজটা করেন তাস্কিন। দারুণ বোলিংয়ে যেন ফিরে আসার বার্তা দিলেন এই তরুণ। 3 ম্যাচে উইকেট শূন্য থাকার পরও এবার 29 রানে নিলেন 4 উইকেট। টানা চতুর্থ ম্যাচে দারুণ বল করলেন মোস্তাফিজ। একটি মেডেন সহ 4 ওভারে দেন কেবল 16 রান। আট ম্যাচে তৃতীয় জয়ে 6 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে রংপুর। সমান ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে রাজশাহী। দিনের অফর ম্যাচে শেষ বলের বাউন্ডারিতে কুমিল্লা রোমাঞ্চ জয়কর। অপেক্ষা তখন শেষ বলে, প্রয়োজন 3 রান। তাবিদ মালান রান আউট হওয়ার পর উইকেটে যাচ্ছিলেন সানজামুল ইসলাম, কিন্তু মাঠে ঢোকার পরে ফিরিয়ে আনা হলো তাকে, পাঠানো হলো মুজিবুর রহমানকে। শেষ বলটি লিয়াম ফ্ল্যাঙ্কেট করলেন ফুল টস। মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে ফাটিয়ে মুজিবি কুমিল্লাকে এনে দিলেন রোমাঞ্চকর জয়। বঙ্গবন্ধু বিপুল উত্তেজনাপূর্ণে ম্যাচ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জকে 2 উইকেটে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার উদ্বোধনী জুটিতে 17 রানের পরও চট্টগ্রাম আটকে যায় 159 রানে। কুমিল্লা জিতেছে শেষ বলে নাটকীয়তায়। ম্যাচটি অবশ্য আরও সহজেই জেতার কথা ছিল কুমিল্লার। মালানের দারুণ ইনিংসে এক পর্যায়ে তাদের প্রয়োজন ছিল 24 বলে 26 রান, উইকেট তখন বাকি 60টি। সেখান থেকে নিজেদের আত্মঘাতী ব্যাটিংয়ের আরও প্রতিপক্ষের দারুণ বোলিংয়ে মিলিয়ে পথ হারে কুমিল্লা। শেষ ওভারে প্রয়োজন পড়ে 16 রান, কিন্তু শেষ ওভারে শখ পাল্টে দিলেন আবু হায়দার। মাঠে ঢুকে বেরিয়ে আসার রিটার্ড আউট হলেন সানজামুল। কুমিল্লার অবশ্য তাতে আক্ষেপের কারণ নেই, সানজামুলের বদলে নেমে মুজিবিত হয়ে গেলেন শেষ বলের নায়ক। অবশেষে হাসি মুখে মাঠ ছাড়লেন মুজিবের দল। বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি আপনার পছন্দের টিমের কথা। ধন্যবাদ।